রাতের বেলা ঘুমানোর আগে আপনি যদি সুরা বাকরা এর শেষের তিনটা আয়াত অথবা দুইটা আয়াত পড়েন লিল্লাহিমায় এখান থেকে নিয়ে ফনসুর না আলাল কৌমিল কেয়াফিরিন পর্যন্ত অথবা আমান রসুল থেকে ফনসুর না আলাল কৌমিল কেয়াফিরিন পর্যন্ত নবী সাল্লাম বলছে সারা রাত এ বাদতে পাবেন ইনশাআল্লাহ এবং সারা রাত কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ ফজিলত বলে শেষ করতে পারবো না সারা রাত চলে যাবে বাকারা যে ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যাবে আমরা তো বাড়ি করলে হুজুর আনি তাই না ঝাড়ফুক করাই বাড়ি বন্ধ করি তাবিজ করি কত কি করি না নাশাল আসল কাজ করি না একটা জায়গায় উঠেছেন বাসায় উঠেছেন নতুন বাসা বাকারা তেলাওয়াত করেন ব্যবসা স্টার্ট করেছেন ওখানে সুরা বাকারা স্টার্ট প্লে করেন বা তেলাওয়াত করেন বাকারা যেখানে তেলাওয়াত হবে বরকত আসবে এবং সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ইনশাআল্লাহ আগামী